দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 259 কুমিল্লা 1114 গ্রাম থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম। চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই সময় স্বতন্ত্র প্রার্থী এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি, তাতে আমার কোনো দুঃখ নেই। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছে 8 জন প্রার্থী, তার মধ্যে পাবে 1 জন। জনগণ পাশে থাকলে যে কোনো প্রতীক নিয়ে বিজয় হওয়া সম্ভব, জনগণ যদি পাশে না থাকে তাহলে দলীয় প্রতীক দিয়ে কী হবে। আমি দীর্ঘদিন থেকে চৌদ্দগ্রামের অসংখ্য মানুষের সেবা দিয়ে যাচ্ছি ও এই চৌদ্দগ্রামে আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতারা মামলার শিকার হচ্ছে। ওইসব ত্যাগী নেতাদের মিথ্যা মামলা থেকে মুক্ত করে সকলকে নিয়ে একটি স্মার্ট চৌদ্দগ্রাম হিসেবে পরিণত করা আমার মূল লক্ষ্য। তাই আমার চিরবিশ্বাস সাধারণ জনগণ আমার পাশে আছে এবং 7ই জানুয়ারি জনগণের ভোটের মাধ্যমে জয়যুক্ত হব ইনশাআল্লাহ। নিপীড়িত হামলায় মামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে আমি নিরলসভাবে আমি কাজ করছি করার জন্য চৌদ্দগ্রামটাকে একটা রোল মডেল হিসেবে আমি তৈরি করতে চাই এবং সারা বাংলাদেশকে আমি দেখিয়ে দিতে চাই বঙ্গবন্ধু এই সোনার বাংলাটা চাইছিলেন আমরা, যাতে পুরো চৌদ্দগ্রামটা একটা পরিবারের মতো আমরা সবাই বসবাস করতে চাই। আমি আরেকটা টার্গেট হলো আমরা এমনভাবে আমার আমি যে সংগঠনটা চৌদ্দগ্রামে তৈরি করেছি আমার সংগঠনের প্রত্যেকটা লোক সাধারণ যে কোনো ভোটারের কাছে গেলে তারা কর্মী তৈরি করি তাকে দিয়ে আমি কিন্তু ভোট প্রার্থনা করতে পারবো না। আমিও চৌদ্দগ্রামে কিন্তু গত 30 বছর থেকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা পারিবারিকভাবে আমরা মানুষের পাশে আছি, বিশেষ করে দুস্থ মানুষ, আমরা বয়স্ক ভাতা, আমরা প্রত্যেক বছর জাকাত, ঘর বাড়ি, শিক্ষা, তারপরে বিয়ে, তারপরে লেখাপড়ার খরচ,